আমি মডিয়াম সাথী সাংবাদিকের শুরুতেই শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী লিপুন মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন। বন্ধন রাজশাহী সিটির সঙ্গে চীনের ইয়াং সিটি সমজতা সড়ক স্বাক্ষরিত জাতীয় ঐক্য নামে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানো ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন রাশিক মেয়র ও কাউন্সিলররা রুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল মায়ের পাশে চিরনিদ্রায় সাহিত্য হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও শিক্ষকরা শনিবার সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক আ আল মামুন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বক্তারা বলেন লিপুর মৃত্যুর ঘটনার দায়ের করা মামলা সিআইডির কাছে তিনবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যায়নি 2016 সালে বিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল ড্রেন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ রাজশাহী সিটি ও চীনের হুনান প্রদেশের ইয়াং সিটির মধ্যে পারস্পরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে শুক্রবার সকালে হোটেল সোনারগাতে উভয় পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী সিটির মেয়র এ এইচ এম লিটন ও চীনের ইয়াং সিটির মেয়র মিস্টার ঝ্যাংজিং এই সময় শুভেচ্ছা উপস্থিত ছিলেন প্রজাতন্ত্রী চীনের হুনান প্রদেশের গভর্নর মিস্টার সু দাজে রাজশাহী দুই আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাহ সহ হুনান প্রদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উল্লেখ্য এই স্মারক স্বাক্ষরিত করার মাধ্যমে উভয় সিটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হল এর ফলে নানা ধরনের অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদান ঘটবে এবং উভয়ই একে অপরের সিটি দেখার সুযোগ পাবে পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন হয়ে মহানগরবাসীর উপকৃত হবেন হুনান প্রদেশের গভর্নর সুদাজে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন একই সাথে রাজশাহীতে চীন বাংলাদেশ মৈত্রী সেতু ন্যায় ফ্লাইওভার নির্মাণের আগ্রহ প্রকাশ করে জামাত বিএনপির সঙ্গে ছড়া বেঁধে জাতীয় ঐক্য নামে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানো ষড়যন্ত্র রুখে দিতে নাটোরে জেলা ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহরের মাদ্রাসা এলাকা থেকে দলের সভাপতি কমরেড অধ্যাপ ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয় পরে সেখানে তারা এক সমাবেশ করে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান শ্রমিক নেতা মিজানুর রহমান সহ দলের নেতৃবৃন্দ সভায় বক্তারা জাতীয় নির্বাচন বাঞ্চালে শুভ শক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক জড় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চোদ্দ দলীয় জোট মহাজোটকে বিজয়ী করার আহ্বান জানান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র সহ কাউন্সিলর বৃন্দ কাউন্সিলর বৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শনিবার বিকেল পাঁচটায় গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় পুস্ত অর্পণ ও কবর জিয়ারত করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটুনের নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাউন্সিলরবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নেতা কর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শনিবার বিকেল পাঁচটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এরপর নবনির্বাচিত নির্বাচিত বৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণ শেষে কাউন্সিলরগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি জিয়ারত শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শেষে মেয়র খায়রুজ্জামান লিটন পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন ও স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর আদি বাড়ি ঘুরে দেখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে প্রতি বছরের মতন এবারও জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শনিবার দুপুর 12:30 টায় বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ। আগামী রবিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে ক ও খ 14টি বিভাগে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 21 অক্টোবর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ক গ্রুপে 6886 জন এবং খ গ্রুপের অধীনে সকাল 9টা থেকে 12টা 10 পর্যন্ত 602 জন ভর্তিচ্ছু অংশ নেবেন আগামী 31 অক্টোবর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ক্ষুদ্র নিগঘষ্টির কোটাধারীদের গত্রপ্রধান কর্তৃক प्रदत्त সনদের সত্যায়িত ফটোকপির সঙ্গে রাখতে হবে পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ছাড়া যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি গানের মতো সঙ্গীত আকাশী উজ্জ্বল নক্ষত্র আয়ুব বাচ্চু শেষ ঠিকানায় নিজ মাতৃভূমিতে মায়ের পাশে চির সাহিত্য হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু বাদ আস নগরের দামপাড়া ওয়াসার মোড়ে ফালাপ মাঠে জানাজা শেষে আয়ুব বাচ্চুর মায়ের পাশে করা হয় এরপর গানের মতো এনায়েত বাজার মাদারবাড়ি পটিয়া স্টুডিও মঞ্চ হোটেল ঢাকা বাংলাদেশ কলকাতার অনেক ঠিকানার ভিড়ে আসল ঠিকানায় চিরনিদ্রায় শায়িত সাহিত করা হলো তাকে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ